শান্তি পরিস্থিতি ঘুরি আছে আর যেটা শান্তি পরিস্থিতি আহে প্রত্যেক জাতি গোষ্ঠীর যে সরু সুরা আশা আকাঙ্ক্ষা সেইটো পূরণ করবর কারণে প্রত্যেক এলাকা দলং নাই, রাস্তা নাই, স্কুল ঘর ভাল নাই, কলেজ নাই, হসপিটাল নাই, এই বজারর ঘর নাই, এইবর কেনেকে করিব পারে দিনে রাখি প্রত্যেক জাতির মানুষ সকলক লগত লই পেলে কামটো করা হয়েছে। আর ইয়ার কারণে আপনাদের দেখব আপনার ওসর ই বোঝা কোনে বনাইছে পরিবর্তন আমিহে আনিছিল। আমি ইউনিভার্সিটি বনাইছো, সিআইটি বনাইছো, ইঞ্জিনিয়ারিং কলেজ বনাইছে, আপনাদের ইয়ার খাজলগাঁওর স্কুল কলেজ নাছিল, এইটো ফিল আছে। আমি কলেজ বনাইছো, ডিস্ট্রিক্ট বনাওয়া হয়েছে খাজলগাঁওটো। আমার মানুষে কোকরাঝারত যাবলগা হয়েছিল, বঙ্গাইগাঁও পিনে যাবলগা হয়েছিল, এই দুটা ডিস্ট্রিক্টর মাজতে আমি আসিল চিরাং জেলা। বিটিসি গঠন হওয়ার পিছন চারিটা ডিস্ট্রিক্ট আমি বনাইছো, তার ভিতর আমার খাজলগাঁও এটা। আপনাদের ভাই গোবা এই সমষ্টি বাকি ভাই গোবা আপনাদের চিরাং ডিস্ট্রিক্টর হেডকোয়ার্টার যত ডিসি থাকে, যত এসপি থাকে, যত বিভিন্ন ডিপার্টমেন্ট বিভাগ অফিসবর থাকে, এই হেডকোয়ার্টারটা আপনাদের এই খাজলগাঁওতে পাইছে। হাজারবা মহিলারী চন্দন ব্রহ্ম আর মই আমার তাম দেশ বসুমতারী, হরিরাম ব্রহ্ম, জেমস বসুমতারী যখন সেই দিন কাম করে সেই সময় কাম করেছিল, আমি প্রবতার দিছ ভারত সরকারক, আসাম সরকারক, যে খাজলগাঁও জেলা হব লাগে আর এই খাজলগাঁওর হেডকোয়ার্টার হব লাগে। বসা বসি কি আজি হয়েছে আর কেনেকে কাম করে পেলায় আমার অঞ্চলের যে গাঁর রাস্তা নাই, রাস্তা হয়েছে, যত দলং নাই, দলং বনোয়া হয়েছে, যত কৃষক সকলের কারণে বান নাই, ইরিগেশন নাই, তাকে বনোয়া হয়েছে, যত বজার নাই, বজার বনোয়া হয়েছে, যত হসপিটাল নাই, ঘাট হসপিটাল বনোয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু 2020 সনত হঠাৎ আমার দাদা ভাই UPPL রাজনীতি দল করে পেলে তেখে সকলে কি কৈছে, আমি পরিবর্তন আনি এই 15-17 বছর হাগ্রামা মহিলা দিয়ে আর তখন সরকারে একো করা নাই, খারাপ কাম করেছে, যা আক্রোধ যেব মাওয়া খে যেব মাওয়া খে যা আক্রোধ জব্বা বিটিসিয়া যেরেবাটি জঙ্গনা গুমন জঙ্গে আছে রাইজে রাজাকর জঙ্গল ভোট হইল জঙ্গল অরে খালাম গজ অরে খালাম গজ সোলাই নাই, পরিবর্তন আমি আনি মিঠা মিঠা কই কথা কই পেলা যে দেখে আমার অশিক্ষিত গরিব দুখিয়া রাইজ রাজাক যে ভোট দিবলৈ বাধ্য করিলে তেখেতসকলে সরকার গঠন করেছে। এতিয়া দাদাসকল বাইদেউসকল আপনাদের ভাব তিন বছর উকুলি যাবলৈ হয়েছে, তিন বছর জানছে এই UPPL দলের দ্বারা, UPPL সরকারের দ্বারা আমার অঞ্চলের কি নতুন বস্তু কি হয়েছে। আমি বিচার এই খাজলগাঁওতে ইঞ্জিনিয়ারিং কলেজ হব লাগে, আমি বিচার এই খাজলগাঁওতে আমার বিভিন্ন ধরনের কলেজ হব লাগে, আইনের কলেজ হব লাগে, ল কলেজ, আমার ছোৱালী সকলের কারণে গার্লস কলেজ হব লাগে, ইত্যাদি ইত্যাদি। আমি নহওক তেখেতসকলে আমাক কৈছিল আমি যদি হাগ্রামা দালান বনাইছো সেইটো কি কৈছিল এইটোতো হবই লাগে, এইটোতো রাইজে পাবই লাগে, মন খা নাঙ্গু খা যা খা নাঙ্গু খা খামানবা। আমি আকো এই থুকরাঝারের একটা দালান বনাইছো আকো এই আইন নদীর ওপর বেকবো বুঝে এইটুকু কয় এইটুতো হবই লাগে, এইটুতো রাইজে পাবই লাগে, মনখানা গোখামন জাখানা গোখামন খাইছে যাবে ঠিক আছে। আমি বনো অত যদি হবই লাগিছিল, আমি বনো অত যদি জাখানা গোখা যে ইনকামা বানায় না দেখায় আর বাবু দৈনি সায়াও আই দৈনি সায়াও বেঙ্গল নিপ্রায় ঔগুড়িয়াও থাকায় গংসে দালান বানায়
Jom bungko bungai noa sa karang bukan nani jom bungai noa. Jom bungger BPF nangtang raja dalang barai bay jebe doy noa raja raja birat subida jabay. Barai na hakan da bisa mana? Jadi mencuba kembali bawari dekanya hayatu. BTC ni pesisah berihai nosko jaga kau bungko bunga pelakulau jaga. Nangtang mana kau ni sahpena jadi kumar penosko nani lagi. Jero hok dada bhai ko amar andhoka bhobishyotto andhoka gotike he andhokaror pora jodi ami mukto pabuloba hoy ei UPPL uposhasan uposhasanor pora jodi ami mukto pabuloge titiya hole BTC baki itiya pora haju hok haju hok एक कोटा होबर कारण है, एक गोर होबर कारण है, आरोही तो हमाजिक भावे न हो, राष्ट्रीय भावे जितिया अमी एक गोर हों, जितिया होले अमार पराजय ना है, जंग जेना, राष्ट्रीय भावे अमी जुदी मुस्लिम, क्रिश्चियन, हिंदू, गोटे ही धर्मालंबी मानु, बोरो, राभा, गारो, नेपाली बोमाली ओखोमिया राष्ट्रमंशी सूत्रधार मुस्लिम होकलों जो भी आमी एक बार भोपो पारू तीतिया होले आमी जीतू बिशारिशु आमी कोरी लोपो पारे आमी जीतू बिशारिशु UPPL अपन टोक निर्वाचन और पड़ा अमार राष्ट्रीय कोर पड़ा विदाई दी बोला के साधो दी बोला के एक हम तो आमी होशा होशे के कोरी भोप अमार राष्ट्रीय उद्देश्य आसे, अमार होबा पटी अमार नेता, अगर मैं महिला रे देवे इमान कोस्तो करी पिलाए, गोटे ही बीतीशी अंचलोर इने घुरी पुराना है, इने लेक्चर दिया ना है, अपना लोगों ये रोडो, रोजा इरी पिलाए, ये खो नोखो के अपना लोग के आही से इने आही को दिया ना है, क्रिश्चियन अमारो बुझा को आहो आहो विषय राष्ट्रमंशी हो कले इन्हें आहाना गोरो हो कले ऐसे इन्हें आहाना उद्देश्य आसे कि उद्देश्य राष्ट्रीय उद्देश्य आरुजी मौयो जी कोठातो कोशे अमार गुरका सेलोर होबापुटी आरो होस राष्ट्रमंशी सेलोर होबापुटी जी कोठातो कोशे ही तो अमार राष्ट्रीय उद्देश्य गोटे के ही राष्ट्रीय आरो हासिल करी बोले होले, फाइटेड बेक्की अलग कोस्टो करी बोला के बो, वही भी ऐसे ऐसे कोस्टो खाला नंगे, कोस्टो खाला ना नहीं, गाउनी लोगों पर गाउनी जाति कुर्मा नोखर ने मानसिक पर, गाउनी गाबी ने मानसिक पर अंशन ने मानसिक पर को बोई कोबर, हरमाई नंगे, भूम नंगे, खावलाई नंगे, जे बीकीशिल आमी हो कुले एक गोर फबोला के बो आरो इन्हें को राष्ट्रीय डॉलर आमी हमर्तन कोरी बोला के बो जी डॉलर धर्मर कोठा ना है जी डॉलर जातीर कोठा ना है जी डॉलर भाकर कोठा ना है जी डॉले प्रत्येक धर्मियों मानु हो कुलो हमारी ले काम करे प्रत्येक धर्मियों भाकी विश्वास कोरी पिलाए लोगों के लोग काम करे, प्रत्येक भाषा अनमन दिए, प्रत्येक जातीर जातियों हमेशा बोर जाने आरो हमादर कोरी बोर करों ने काम करे, तेरे को डॉल, आरो ये डॉल तो कौन तू, आमर माधव बहुत डॉल आसे, अलग चिंता करो, ये डॉल बोरे कितिया बात धर्मों कोथा को, ये धर्मों तो आमर न हो, ये तो ही आमर धर्मों ये राजनीति दौल आते ये भाखा तो आमर न हो ये तो है भाखा खोबोल आगे बिलेक जुदी भाखा कोई खोबोल नहीं दिए तेरे को राजनीति दौल आते ना है अपनों के भाभी सब ये BPF दौल और ही बोर ना है आपने जुदी संधानी भाखा कोई राभा भाखा कोई दारो भाखा कोई ये तो होल आमर BPF दौल और भाखा आपने जुदी उर्दू कोई आपने जुदी इंग्लिश कोई हिंदी कोई पंजाबी कोई ये तो आमर भाखा अजी कोने बार राष्ट्रमंत्री लेक्चर दिए अमी कौन हो अपने लोग के बुजी पाले हो अमी संधाली नेता मकोलो कौन संधाली देखो
नेपाली नेता सकलक आमी कौ नेपाली जे कौ आमार माइनोरिटी नेता सकलक आमी कौ बंगाली जे कौ आमार एको दिगदारी ना एतो हल बीपीएफ दल এই বিপিএফ দল ধর্ম নাই ভাষা নাই জাতি নাই কর্তব্য নাই আমি এক আমি সকলে বিপিএফ আর হয়তো যদি মন রাখি পেলে কাম করব পারে আগন্তুক নির্বাচন 2024 যে এমপি ইলেকশন বড় অনা বড় রাজনীতি করে পেলাই এতিয়া এমপি এ যেনেকে আমার মাজর গণ্ডগোল অবিশ্বাস মুসলিমে বড়র ওপর দাও করে বড়োয়ে কোনবা আদিবাসীর উপর দাও করে রাজবংশী অসমীয়ার উপর দাও করে নেপালে কোনবা সূত্রধরের উপর দাও করে তেনেকুৱা ধরনের মনোভাব সৃষ্টি করি গল তেনেকুৱা ব্যক্তি সকলক আমি আমার রাজনীতির পর আউট করব পারি আর করে বা তেনেকুৱা মানুষ যদি এমপি হব বিচারে তেনেকুৱা দল করে যদি চেষ্টা করে বিপিএফ দল হিসাবে আমি আমার রাজনীতির পর থেকে সকলক পরাজয় করব পারি গতিকে রায় আমার 2026 এমপি ইলেকশন 2025 বিটিসি ইলেকশন 2026 এমএলএ ইলেকশন ইয়ার কারণে হাজু হক ইলেকশনের সময়ের পরে বা পয়সা দি পেলাই যদি পুছলায় এইটুদি যদি যায় আমার ভবিষ্যৎ নাই আমার বয়স হোক আমার কারণে এখন নালাগে কিন্তু আমার বাচ্চা সকলের এই সৰু সৰু লড়া ছোৱালীর কারণে আপনারা কি করে যাব ভবিষ্যৎ সিহতর কারণে আমি নির্মাণ করব লাগিব প্রতিষ্ঠা করব লাগিব গতিকে মনত রাখিব সকলে বড় হোক মুসলিম হোক গারো হোক আদিবাসী হোক অসমীয়া হোক রাজবংশী হোক সকলে মনত রাখিব যে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে আছে আমার লড়া ছোৱালীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে আছে কিন্তু আমি আমার দিনতে নির্মাণ করে যাব লাগিব ইয়ার কারণে পুনরায় রাজনৈতিকভাবে একত্রিত হয়ে পেলাই বিয়া ব্যক্তি সকলক আউট করে বিপিএফ আনি পেলাই এমপি ইলেকশনের আমার ক্যান্ডিডেটক জিখাব লাগিব 2025 বিপিএফ জিখাই পেলাই হাগ্রাবা মহিলারি দেব আকো বিটিসি সিপ বনাব লাগে 2026 আগর নিচিনা কংগ্রেসের লগত যেরকম এলায়েন্স করেছিল বিজেপির লগত যেরকম এলায়েন্স করেছিল বিটিসির রাজনীতিয়ে তেনেকুৱা আকো পরিস্থিতি বনাব লাগে প্রার্থী যিয়ে নহক কংগ্রেস আহিলে আমাক লৈ পেলাই করিব লাগিব কোনবা এজিপি আহিলেও আমাক লৈ পেলাই সরকার গঠন করিব লাগিব তেনেকুৱা শক্তি আমি বনাই লব লাগিব হতভাগত মই আপনার সকলকে পুনর্বার মোর আন্তরিক শ্রদ্ধা আর প্রণাম জানাই মোর বক্তব্য সামরিছো ধন্যবাদ রেজা রেজা সবাই সবাইকে